জামালপুরে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের তৃতীয় পর্যায়ের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং হয়েছে। রোববার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন পাঠানের কার্যালয়ে সরিষাবাড়ি উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ ও সরিষাবাড়ি প্রেস ক্লাবের সভাপতি সুলাইমান হরেক উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির। প্রেস ব্রিফিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থানের বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।